দেখো কালা দেখো কালা দেখো কালা কালা আমার ফেস কালা আমার চুল কালা সৃষ্টি দেখার পর আমার অনেক ভালো লেগেছে সৃষ্টি দেখার পর আমার অনেক ভালো লেগেছে ওয়েব সৃষ্টি দেখার পর আমার অনেক ভালো লেগেছে তাই আমি এখন স্যান্ডম্যানের রিভিউ দেব। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রায়হান। তো আপনাকে সবাইকে ক্যাকটি মুভিতে স্বাগতম। তো আমিও অবশিষ্টে স্যান্ডম্যান দেখে ফেললাম। তো স্যান্ডম্যানের রিভিউ, তো স্যান্ডম্যান অবশ্যই একটা ভালো একটা ওয়েব সিরিজ দেখার মতো। তো আপনার যদি রকেটের মতো এক্সপেকটেশন থাকে তাহলে সেটা অবশ্যই ফুলফিল করতে পারবে এই ওয়েব সিরিজটি। সো আমি সবাইকে এই ওয়েব সিরিজটি রিকমেন্ড করব। সো স্যান্ডম্যান হলো একজন ড্রিম, যে কিনা মানুষের মানে স্বপ্নের রাজা। সে স্বপ্নের অনেক কিছু কন্ট্রোল করতে পারে, আই মিন সব কিছু কন্ট্রোল করতে পারে স্বপ্নে। তো তাকে যখন মানুষ বন্দি করে ফেলে তখন কী সমস্যা পড়ে আর তার কি স্ট্রাগল থাকে, তারপর আমরা ট্রেলারে দেখতে পারি তাকে মানে বন্দি করে রাখা হয়। সো তাকে কেন বন্দি করে রাখা হয় বা জেন সব কিছু চুরি হয়ে যায়, তারপর সেগুলো তিনি কীভাবে বের করে, তো সেগুলোই দেখানো হয় ওয়েব সিরিজ। আর সেই সময় সেই স্ট্রাগলগুলো তার হয় সেগুলোর সাথে দেখানো হয়। আর তারপরে তার তিনি যখন বন্দী হন তখন তার ভাই বোন কেউই তাকে হেল্প করতে আসেনি, যেমন ডিজায়ার ডেথ কেউই হেল্প করতে আসেনি। সো সেটাই এই ওয়েব সিরিজে দেখানো হয়। আর মাঝে মাঝে একটু স্লো স্লো লাগছে, বাট ওয়েব সিরিজ তো একটু তো হবে, বাট যখনই স্লো স্লো লাগছিল যে ওয়েব সিরিজটা দেখা যাবে না, ঠিক তখনই কিছু না কিছু সিন এসে পড়ে যেটা আপনাকে ওয়েব সিরিজ আপনাকে ধরে রাখে। আর একটু ক্রিঞ্জ, সামান্য ক্রিঞ্জ যায় ওটা মানা যায়, দুই এক সেকেন্ড ক্রিঞ্জ। একটা ফাইট সিন আছে লুসিফারের সাথে আর ইয়ার সাথে, ড্রিমের সাথে। তো ওই ফাইট সিনটা একটু ক্রিঞ্জ, তাই একটু ভালো লাগেনি। যাই হোক, আর লুসিফারের ক্যারেক্টার একটু জোকের মতো লাগছে, তাই যাই আমি সময় নষ্ট না করে এখনই এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও শেষ করার আগে সবাইকে একটা কথা বলে যাচ্ছি, এই ওয়েব সিরিজটি সবার জন্য না, শুধুমাত্র কিছু মানুষের জন্য, যারা ধর লাভ অ্যান্ড থান্ডারের মতো কথায় কথায় জোকস যারা পছন্দ করে তারা এই ওয়েব সিরিজটি তাদের জন্য না, আর যারা ডার্ক খুব কম জোকস পছন্দ করে তাদের জন্য এই ওয়েব সিরিজটি পারফেক্ট।